তাহলে আমরা আমাদের কাজটা শুরু করি, ঠিক আছে? দেখো, আমাদের অ্যাডভান্স মিটিং এর নন ওভেনে হচ্ছে আমরা আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারটা আমরা আমাদের কমপ্লিট করেছি। আমরা বিভিন্ন লুপ, ওয়ার্ক মিটিং, ওয়ার্ক মিটিং বা বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু আমরা সেটাতে জেনেছি। এখন আজকে আমরা যেটা শুরু করবো আসলে 2 নম্বর অধ্যায় থেকে, অর্থাৎ উন্নত মানের ওয়েব মিটিং কোন, আমাদের সেকেন্ড চ্যাপ্টারটার নাম যে উন্নত মানের ওয়েব মিটিং পদ্ধতি থেকে আমরা আমাদের কাজটা শুরু করবো। এখন এখানে ভূমিকাতে আসলে কিছু বিষয় বলা আছে যে এইটা কেন উন্নত মানের ওয়েব মিটিং আমরা বলবো, অর্থাৎ হাই কোয়ালিটি ওয়েব মিটিং প্রোডাকশন বলার কারণটা কি। এখানে বলা হয়েছে বাংলাদেশ বর্তমানে নিট কাপড় উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, আর বর্তমানে আমাদের যে বৈদেশিক মুদ্রা অর্থাৎ রেভিডেন্স আছে তার বেশিরভাগই কিন্তু আমাদের ওয়েব নিটের পণ্য থেকে, অর্থাৎ বেশিরভাগ নিটিং কারখানাতেই কিন্তু এখন এই মেশিনটা ব্যবহৃত হয়, সেটাকে বলা হয় আমার সার্কুলার নিটিং মেশিন, এবং যা ওয়েব নিটিং টেকনোলজিতে সবচেয়ে বেশি ব্যবহৃত। এর মানে এর মাধ্যমে আমরা কি তৈরি করি, টি শার্ট, পোলো টি শার্ট, বাচ্চাদের আইটেম, বাচ্চাদের পোশাক, কার্ডিগান, আন্ডারওয়্যার, শর্ট প্যান্ট, এই বিষয়গুলো। এবং বর্তমানে আমাদের গার্মেন্ট শিল্প যে এত উন্নতির দিকে যাচ্ছে বা আমরা যে বর্তমানে এত কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি, সেটার হচ্ছে ওই একটাই কারণ, সেটা হচ্ছে বর্তমানে আমাদের ওয়েব নিটিং পণ্য থেকে সেটা আসছে। এবং এখানে ওয়েব নিটিং পণ্যের তোমরা কিছু তালিকা দেখতে পাচ্ছ, এখানে 11টা তালিকা দেয়া আছে যে আসলে ওয়েব নিটিং পণ্য বলতে আমরা কি কি বুঝি। এখানে আমার টি শার্ট, পোলো টি শার্ট, বাচ্চাদের পোশাক, ট্রাউজার থেকে শুরু করে প্রায় 11টা আইটেম আছে। তার মানে একটা মেসেজ হচ্ছে আমাদের সবার জন্য ক্লিয়ার, সেই মেসেজটা হচ্ছে কি যে বর্তমানে বাংলাদেশ গার্মেন্ট শিল্প যে এত উন্নতি করছে এবং আমরা যে এত বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি, সেটার বেশিরভাগ আসতেছে আমাদের গার্মেন্টস থেকে, অর্থাৎ নিটিং পণ্য থেকে, যেটা ওয়েভ নিটিং আমরা বলে থাকি। এখন এখানে নিটিং এর একটা ফ্লো চার্ট আছে, এই নিটিং এর ফ্লো চার্টটা কিন্তু আমরা অলরেডি যখন আমরা ক্লদিং ওয়ান পড়ি সেখানে কর্ডিং এ কিন্তু আমরা গার্মেন্টস এর একটা ফ্লো চার্ট, গার্মেন্টস তৈরির একটা ফ্লো চার্ট। এখানে নিটিং প্রক্রিয়া ফ্লো চার্টটা কি, প্রথম বলছে একটা আমাকে নিটিং প্রক্রিয়া একটা কাপড় তৈরি করতে গেলে একটা স্যাম্পল কাপড় লাগে, এটা আমরা জানি। আমাকে স্যাম্পল কাপড়ের পরে আমাকে ডিজাইনটাকে অ্যানালাইসিস করতে হবে যে আসলে স্যাম্পল কাপড়টার মধ্যে আবার কি ডিজাইন আসলে ফিক্সড করব। আমাকে তার জন্য মেশিন নির্বাচন করতে হবে, নির্দিষ্ট ডিজাইনের জন্য নির্দিষ্ট মেশিন আমাকে সেট করে নিতে হবে। তারপর হচ্ছে ক্রিলিং আছে এখানে, ক্রিলিং। এখন এখানে অনেকে একটা ভুল করে, ভুলটা একটু ক্লিয়ার করে দিই। যখন আমরা ওভেন পদ্ধতি পড়তাম, ওভেন পদ্ধতিতে টানা সুতাটা আগে থেকে ক্রিলে সাজানো থাকতো। কারণ অনেকে ক্রিলিং শব্দ মনে করলে যে ভাবে যে কি আসলে তাহলে নিটিং এর মধ্যে, তো স্যার আমরা জানি যে নিটিংটা কি হয়, একটা নিডেলের মাধ্যমে সুই সুতার মাধ্যমে এটা করে, তাহলে এখানে ক্রিলিংটা কেন আসবে, এই প্রশ্নটা তো অনেকের মধ্যে চলে আসে, তাই না? কিন্তু আমরা একটা ধারণা প্রথমেই পাইছি যে কি, আমাদের ওয়েভ নিটিং পদ্ধতিতে যে মেশিনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে সার্কুলার নিটিং মেশিন। এবং সার্কুলার নিটিং মেশিনে আমাদের একই সাথে কিন্তু অনেকগুলো নিডেল ব্যবহার করা হয়। আমি স্ক্রিনটা একটু অফ করছি 1 মিনিটের জন্য, আমি দেখি যে ইউটিউব থেকে সার্কুলার নিটিং মেশিনটা তোমাদেরকে দেখাতে পারি কিনা। ভিডিওটা দেখা যাচ্ছে কিনা? জি স্যার দেখতেছি। দেখো, আমরা যে প্রথমে যেটা বলছিলাম যে আসলে ক্রিলিং, তোমরা এই ভিডিওটাতে দেখতে পাচ্ছ যে মাঝখানে একটা মিটিং মেশিন, দুই পাশে দেখো এই যে উপরে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা একটা ক্রিলিং। সার্কুলার নেটিং এর এখন যে আমরা অংশটা দেখতেছি এটাই হচ্ছে আমাদের মেনে, যে দেখো ক্রিলিং এর মধ্যে কিন্তু আমার কি আছে, সুতাগুলো এখানে সাজানো অবস্থায় আছে, এগুলো হচ্ছে আমার নিডেল, এগুলো হচ্ছে আমার টেনশনার। এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে আমার টেনশনার, এই যে এটা হচ্ছে আমার ইয়ার্ন টেনশনার। এটা আমরা প্রথমটা একটু দেখি আগে সবাই। দেখো এখানে যে আমরা একটা ফিডার দেখলাম, ফিডারের কাজ আমরা কি জানি, ফিডারের কাজ হচ্ছে আমার ববিন থেকে
অর্থাৎ ফিলের মধ্যে যে ববিন গুলো সাজানো আছে, ববিন থেকে সুতাটাকে আমাকে এই যে এখন যেটা তোমরা দেখতেছো এখন স্ক্রিনে যেটা আছে সেটা হচ্ছে ইয়ার্ন টেনশনার, টেনশনারের মধ্য দিয়ে টানটান অবস্থায় নিডলের মধ্যে সেট করে দেওয়া। এখন আমার যে কাজটা করতেছে সেটা কাজটা হচ্ছে কি, একটা সার্কুলার নিডিং মেশিনের ক্রিলে থেকে সাজানো অর্থাৎ ববিনের ক্রিল থেকে যে ববিনটা আছে সেটা আমার কি করতেছে এনে একটা ইয়ার্ন টেনশনারের মধ্য দিয়ে আমার নিডলের মধ্যে সেট করতেছে। এরপর বাকি কাজটা দেখি। দেখো এতটুকু পর্যন্ত সবাই দেখছো কিনা, এখানে কিন্তু যেসব পার্ট গুলো আমার দেখাইছে, দেখো এখানে আমার স্টপ মোশন দেখাইছে, আমাকে কিছুক্ষণ আগে সিঙ্কার দেখাইছে, এটা কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছিলাম যে বিভিন্ন নিডেল কিভাবে লুপকে ধরার জন্য উপরে উঠে নিচে নামে কিভাবে লুপ গুলা ধরে, ভিডিওটার মধ্যে কিন্তু এটা দেখাইছে। এবং পাশাপাশি তোমরা যে দেখো এখানে যে ভিডিওটার মধ্যে কাপড়টা তৈরি হচ্ছে, ভিতরে যে কাপড়টা তৈরি করতেছে কাপড়টা কিন্তু তোমার এটা হচ্ছে ওপেন ফেব্রিক হইতে পারে, আবার টিউব কাপড় হইতে পারে। টিউব কাপড় মানে কি, যেটা হচ্ছে আমার দুই পাশেই কাপড় অর্থাৎ মাঝখানে সেটা আমাকে প্রয়োজন অনুসারে কেটে ফেলা হয়। এখন দেখা গেছে যে আমি 400 গজ কাপড় তৈরি করলাম একটা টিউব ফেব্রিক, এখন এই ক্ষেত্রে যদি আমি কাটতে বলি তখন আমাকে এটা কিন্তু সোজাসুজি ভাবে কাটাটা আমার কিন্তু একটা কষ্টসাধ্য হতে পারে। এখন তোমাদের কেউ একটা আইডিয়া করে বলতে পারবা কিনা, ধরো 400 গজের একটা টিউব ফেব্রিক আমি যদি কাটি তাহলে সেটা আমি কিভাবে সোজা করে কাটতে পারবো, মানে আমার একটু নষ্ট হবে না বা একটু আঁকা বাঁকা হবে না, আমি কিভাবে কাটতে পারি, তোমাদের কারো আইডিয়া আছে এটা নিয়ে বলতে পারবা কেউ? ইমন বলতে পারবা? না স্যার, দেখা গেছে যে তোমরা ছবিটা তো দেখতেছো তাই না, এখন যে ছবিটা আমি স্টপ করে রাখছি, দেখো সার্কুলার রিডিং মেশিনের উপরে কিন্তু অনেকগুলো নিডেল আছে, প্রায় ধরো এই সার্কুলার রিডিং মেশিনের মধ্যে সাপোজ আমি ধরলাম এখানে আমার 50টা নিডেল আছে বা 60টা নিডেল আছে তাই না, এটা কিন্তু ঘুরে ঘুরে কি করতেছে কাপড়টাকে তৈরি করতেছে। ধরো এই 60টা নিডেলের মধ্যে যদি আমি এটাকে 2 দিয়ে ভাগ করি, হ্যাঁ ভাগ করার পর আমি 60-এর অর্ধেক কত হবে 30, তার মানে 30 নম্বর নিডেলটা যদি আমি উপরের দিকে উঠে রাখি তার মানে এই নিডেলটা আর কাজ করবে না, নিডেলের মধ্যে আমি কোনো সুতা সেট করব না, তাহলে কি হবে কাপড়টা কিন্তু বুনবে কিন্তু কাপড়ের মাঝখান থেকে এই 30 নম্বর সুতাটা উঠায় ফেলার কারণে ওইখান থেকে স্ট্রেট একটা কি হয়ে যাবে একটা গ্যাপ সৃষ্টি হয়ে যাবে, তার মানে তোমার ফেব্রিকটা তৈরি হলো কিন্তু মাঝখানে কি হচ্ছে ফেব্রিকের ঠিক মাঝ বরাবর একটা নিডেল না থাকার কারণে আমি যখন একটা নিডেল আমি উপরের দিকে উঠাই দিব তখন আমার কি হবে বিষয়টা, ওই মাঝখানে কিন্তু একটা দাগ পড়ে যাবে তাই না। সাধারণত ফ্যাক্টরি গুলোতে, হ্যাঁ তখন ফ্যাক্টরি গুলোতে কি করে একটা নিডেল ওরা উঠায় দেয়, উঠায় দেওয়ার পরে এটার কারণটা কি, মাঝ বরাবরের যে নিডেলটা উঠায় দেয় কারণটা হচ্ছে কি, তাহলে যখন ফেব্রিক গুলোতে তৈরি হয় যে টিউব ফেব্রিকটা কিন্তু টিউব ফেব্রিকের ক্ষেত্রে যখন টিউব ফেব্রিকটা তৈরি হয় তখন আমার মাঝখানে এই স্ট্রেট বরাবর তখন আমরা এটাকে কেটে ফেলি। এরপর আমরা বাকি ভিডিওটা একটু দেখি।
এই অংশটা দেখতেছো ইমন সবাই? জি স্যার দেখছি। হ্যাঁ, এটা কিন্তু দেখছো যে মাছ বরাবর একটা দাগ তৈরি হয়ে গেছে। এটা কিন্তু একটা টিউব কাপড় তৈরি করা হয়েছিল, অর্থাৎ একটু আগে আমি যে গল্পটা বললাম তোমাদেরকে, এটা কিন্তু টিউব কাপড়টাকে তখন কি করতেছে, মাছ বরাবর একটা নিজের না উঠে ফেলার কারণে একটা স্টেপ দাগ হচ্ছে দেখো, তখন এটা কিন্তু সহজে কেটে ফেলছে দেখো। এটা এটা ছিল টিউব ফেব্রিক, যার কারণে এখন এটা কিন্তু ওপেন ফেব্রিক হয়ে গেছে, অর্থাৎ এক সাইডের ফেব্রিক হয়ে গেছে। পুনরায় কিন্তু হচ্ছে আমার আবার তৈরি হচ্ছে। অর্থাৎ এতটুকু পর্যন্ত তো আমরা সবাই দেখলাম তাই না? এখন তো তোমাদেরকে একটা ধারণা হয়েছে কিনা যে আসলে একটা কিসের মধ্যে সিঙ্গেল জার্সির মধ্যে আমরা আসলে কিভাবে কাজ করে থাকি, সার্কুলার নেটিং মেশিন আসলে কিভাবে কাজ করে থাকে, একটা ধারণা তো হয়েছে মনে হয় তোমাদের তাই না? এটা মূলত আমি দেখাইলাম কেন, ওই যে ক্রিলিং এর কারণে, যে আমরা যে এখানে পোস্টারটা দেখতেছি ক্রিলিং, ক্রিলিং এর পরে দেখো আছে নিডেল, ক্যাম, হুইল সেটিং। অলরেডি কিন্তু তোমরা দেখছো প্রথমেই একটা হুইল সেটিং দেখাইছে, তারপরে ক্যাম দেখাইছে, তারপর নিডেলটাকে দেখাইছে, এরপর ইয়ারটাকে ফিডারের মধ্যে কিভাবে ইয়ারটা ফিডিং করছে, তো ফিডারের মধ্যে কি ইয়ারটা, অর্থাৎ ববিন থেকে কিভাবে তোমার ক্যাম নিডেলের মধ্য দিয়ে এনে আমরা নিডেলের মধ্যে সুতাটাকে সেট করছি, তারপর কিন্তু আমরা দেখতে পারবো। এরপর আমাকে কি তৈরি হয়েছে, আমার এরপর তৈরি হয়েছে নিটিংটা তৈরি হয়েছে, তারপর রোলিং ফেব্রিক টেক আপ। টেক আপ মানে কি, সেটা হচ্ছে ওই যে রোলারের মধ্যে, আমরা নিচে একটা লাস্টে দেখছি না যে টেক আপ মানে কি, যে যন্ত্রটার মধ্যে জড়ানো। এখন তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা কিন্তু যখন ওভেন করতে গেছিলাম ওভেনের মধ্যে কিন্তু টেক আপ ছিল, যে পজিটিভ টেক আপ, নেগেটিভ টেক আপ, বাট এটা কিন্তু টেক আপ মোশন ছিল। হ্যাঁ, এখন এটা কিন্তু পজিটিভ টেক আপের এটাতে কোনো বিষয় নাই, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে সার্কুলার নেটিং মেশিন, ওটা ছিল ওভেনের ক্ষেত্রে। দুইটা টেক আপ আবার একরকম করে ফেলো না। রোলিং মানে কি, পেঁচানো। আমরা তো দেখছি যে একটা বান্ডেলের মধ্যে কিভাবে রোলিং হয়ে ফেব্রিকটা টেক আপ হয়ে গেছে, তারপর কি করছে ফেব্রিকটা আনলোড। লাস্ট আমরা দেখছো না দুইটা লোক ফেব্রিক গুলারে একটা মেশিনের মধ্যে দিয়ে নিচ্ছে, নিচে কিন্তু খেয়াল করতো কিনা জানি না, নিচে কিন্তু একটা লাইট ছিল দেখছো, একটা লাইট, একটা লাইটের উপর থেকে কিন্তু ফেব্রিক, সাদা ফেব্রিকটা রোলিং হচ্ছিল। ওটার কারণটা হচ্ছে কি, ওটার কারণটা হচ্ছে তখন আমরা একটা ইন্সপেকশন দিচ্ছি যে আমার যে ফেব্রিকটা তৈরি হয়েছে কোথাও ত্রুটি আছে কিনা, সুতো ছিঁড়ে গেছে কিনা, কোথাও ফেব্রিক হোল আছে কিনা, এভাবে কিন্তু আমরা ফেব্রিকটাকে ইন্সপেকশন করে নিচ্ছি। লাস্টে দুটো লোক যে কাজ করতেছিল তখন কিন্তু এটা হয়ে গেছে ফেব্রিক ইন্সপেকশন। তারপর আমরা লাস্টে যথারীতি কি করবো, নাম্বারিং করবো এবং ডেলিভারি করে আমরা এটা তৈরি করবো। আমরা যদি এই চাপটা পড়তে যাই, আমাদের অর্থাৎ দেখো চাপটার নাম ছিল উন্নত মানের ওয়েব ট্রেনিং পদ্ধতি, এখানে কিন্তু আমার ক্যালকুলেশন আর অনেকগুলো টার্ম আছে, কটন সুতো তৈরির জন্য উন্নত মানের নিৎপন্ন তৈরি, যার কারণে আমরা ভিতর থেকে কিছু পড়তে যাবো না। দেখো এখানে তোমাদের ম্যাথমেটিক গুলা ম্যাথ গুলো কিন্তু আমরা এইভাবে করাবো না, কারণ দেখা গেছে এভাবে ম্যাথ করলে কিন্তু তোমরা কোনো কিছু বুঝবা না। ম্যাথ গুলো আমরা ফিজিক্যালি করাবো, দেখা গেছে পরীক্ষার আগে সময় নিয়ে আমরা যখন যদি কলেজ খুলে দেয় তাহলে তো ভালো, যদি না খুলে তখন আমরা পরীক্ষার আগে আলাদা নোট করে তোমাদেরকে ম্যাথ গুলো খুব সহজভাবে ম্যাথ গুলো দিয়ে করাবো। বুঝতে পারছো? এখন আমরা যেটা করব, আমরা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো সলভ করব, সলভ করতে গিয়ে যদি আমাদের কোনো প্রশ্ন বইয়ের ভিতর থেকে তখন আমাকে পড়তে হয়, তখন কিন্তু আমরা সেগুলো বইয়ের ভিতর থেকে গিয়ে পড়বো। ঠিক আছে, দেখো বইয়ের চাপটা কিন্তু আমাদের অনেক বড়, প্রায় 35-40টা পেজের এই চাপটারটা আমাদের এখানে। তোমাদের এখানে দেখো অনেকগুলো তোমরা ক্যালকুলেশন দেখতে পাচ্ছ, অর্থাৎ এই সার্কুলার নেটিং মেশিনে কিন্তু ম্যাথমেটিক্যাল অনেকগুলো টার্ম আছে। দেখো এখানে একটা ম্যাথ আছে কি, নিম্নলিখিত উপায়ে একটি সিঙ্গেল জার্সি সার্কুলার নেটিং মেশিনে প্রতি শিফটের উৎপাদন নির্ণয় করো। এই অঙ্কগুলো কিন্তু অলরেডি আমরা টেস্ট ক্যালকুলেশন মানে করে আসছি, করছি না কিনা তোমাদের মনে আছে কিনা, অলরেডি কিন্তু ক্যালকুলেশন মানে এটা করছো, করছো ইমন এটা? জি স্যার। হ্যাঁ, অলরেডি কিন্তু আমি করে আসছি, তার মানে কেউ যদি ওইখানে ভালো করে, যেমন এখানে আছে প্রতি কোর্সের সংখ্যা কিভাবে, ফিডারের সংখ্যা আমরা নির্ণয় করি, উৎপাদনটা আমরা কিভাবে নির্ণয় করি, খুব সহজেই কিন্তু এগুলো করতে পারবো। এবং অঙ্কগুলো নিয়ে টেনশন করার কারণ নাই, এগুলো আমরা এখন করাবো না, কারণ একটা ট্রিক্স হচ্ছে কি, আমরা যদি এখন এই ম্যাথমেটিক্যাল টার্ম গুলো সলভ করতে যাই, অনেকে আসলে ম্যাথ শব্দটা শুনে একটু ভয় পায়, তো দেখা গেছে আমাদের থিওরির উপরে একটা এফেক্ট পড়ে। আমরা তখন কি করব, ফাইনাল পরীক্ষার আগে বা মিড টার্ম পরীক্ষা যদি হয়, এর আগে আমরা টার্গেট করব যে ফাইনাল পরীক্ষায় আমার কোন ক্যাটাগরির ম্যাথ গুলো আসে, সেখান থেকে আমরা যে কোনো 5টা ম্যাথ সলভ করব, যে এই 5টা ম্যাথ সলভ করলে যেই কোনো ম্যাথ আসুক না কেন আমাদের ম্যাথের উত্তর গুলো যেন ইজিলি সলভ করতে পারি। কারণে আমরা সেকেন্ড অর্ডার থেকে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম গুলো এখন টাচ করবো না। কি বুঝতে পারছো?
আমরা শুধুমাত্র অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক গুলো টাস করবো, এটা হচ্ছে তোমাদের সুবিধার জন্য। কারণ এখানে অনেকগুলো ম্যাথ আছে এবং সবগুলো ম্যাথ একই ফর্মুলার ম্যাথ, একটা করলে ভয় পাওয়ার কারণে একটা করলে আমরা সবই পারবো, ঠিক আছে? এখন দেখো আমরা আজকে অতি সংক্ষিপ্ত গুলো যদি একটু সলভ করি। অতি সংক্ষিপ্ততে বলা আছে নীতি সুতায় মোমের প্রলেপ দেওয়া হয় কেন, এটা আমরা জানি। নিডেল যাতে বারবার না ভাঙে, অর্থাৎ ঘর্ষণে যাতে সুতার হেয়ারি না হয়, সেজন্য আমরা সাধারণত সুতার মধ্যে একটা মোমের প্রলেপ দিয়ে রাখি। কারণটা কি হচ্ছে, যখন এই নিটটাকে আমরা সুতাটাকে যখন আমরা সার্কুলার নেটিং মেশিনে বিভিন্ন নিডেলের মধ্যে প্রবেশ করাবো, তখন এটা ঘর্ষণে সেটা ভেঙে যেতে পারে, যার কারণে আমরা তখন কি করি একটা মোমের প্রলেপ ইউজ করে ওয়েব প্লেটিং সুতার উপরে। যার কারণে এখানে বলা হয়েছে নিডেল যাতে বারবার না ভাঙে এবং ঘর্ষণে সুতা যাতে হেয়ারি না হয়। হেয়ারি ফাইবারটা কি, কার কার মনে আছে হেয়ারি ফাইবার কি? মনে আছে কারো হেয়ারি ফাইবার কাকে বলে? ধর আমি মুখস্থ করে ফেললাম কিন্তু আসলে বুঝলাম না, নিডেল যখন আসছে এই কথাটার মধ্যে একটা কথা আছে কি, হেয়ারি ফাইবার, হেয়ারি যাতে না হয়। হেয়ারিটা কি আসলে? হেয়ারি ফাইবার হচ্ছে স্যার ওই যে সুতার মধ্যে অসংখ্য আঁশ বের হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, গুড। যখন ঘর্ষণের ফলে কি হয়, সুতার মধ্যে আলগা আলগা সুতা সৃষ্টি হয়, ঠিক না? ছোট ছোট আঁশের সৃষ্টি হয়, ওগুলাকে আমরা মূলত হেয়ারি ফাইবার বলে থাকি। এরপর দেখো এখানে যেগুলো যেগুলো বোর্ডে আসে না, এগুলো আমরা ইচ্ছা করে টাচ করবো না, কারণ আমাদের কোশ্চেন এমনিতেই বেশি মনে হবে। এরপর দেখো আছে অটোমেশন কাকে বলে, বলছে অটোমেশন বলতে বুঝে স্বয়ংক্রিয়, অর্থাৎ কোনো মেশিন বা এর অংশ বিশেষ স্বয়ংক্রিয় ভাবে চালিত হওয়া বা বন্ধ হওয়াকে আমাকে বলা হয় অটোমেশন। এই কোশ্চেন আমরা পারবো এখান থেকে। এরপর আসলে দেখো কটনে তৈরিতে নিট কাপড়ের সুবিধা, এটা আমাদের বোর্ডে আসে নাই, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা অনেকবার বোর্ডে আসছে সেটা হচ্ছে তিন নম্বর একটা কোশ্চেন আছে যে নিটিং প্রসেস প্যারামিটার গুলোর নাম বুঝেছি কি। নিটিং প্রসেস প্যারামিটার মানে কি, আমরা যে সার্কুলার নিটিং মেশিনটা ব্যবহার করছি ওই সার্কুলার নিটিং মেশিন ব্যবহারের ক্ষেত্রে আমার কি কি বিষয়গুলো এখানে আছে। নিটিং প্রসেসের ক্ষেত্রে প্যারামিটার মানে হচ্ছে যন্ত্রাংশ গুলা কি কি। প্রথম আছে ইয়ার্নের স্পেসিফিকেশন, আসে মেশিনের সেটিং, একটা মেশিনের স্পিড, মেশিনে যে আমি কাপড়টা দিব কাপড়টার ডিজাইন, এবার তারপর যে আমি কাপড়টা ব্যবহার করব এই কাপড়টাতে আমি দৈর্ঘ্য প্রতি আমার স্টিচ সংখ্যা কেমন, সেখানে আমি কি পরিমাণ ফিডার ইউজ করব, আমি যে সুতাটা যে মেশিনে প্রবেশ করাবো আমার ইয়ার্ন টেনশন আর থাকতে হবে, মেশিনের গেজ, গেজ মানে কি আমার এটা মোটা চিকন হবে কিনা, গেজটা কিরকম দিব, কাপড়ের জিএসএমটা কেমন হবে, মেশিনের ব্যাসটা কত, এবং কোর্স এবং ওয়েলস পার ইঞ্চি। এই কোশ্চেনটা সবাই ভালো করে একটু মুখস্থ করবা, এটা কোন কোশ্চেনটা বুঝতে পারছো? নিটিং প্রসেস প্যারামিটার গুলো যেটা আর কি, নিটিং প্রসেস প্যারামিটার অর্থাৎ নিটিং এর মধ্যে আমার একটা ফেব্রিককে প্রসেসিং করতে গেলে কোন কোন বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে, প্রশ্নটা এইভাবে মনে রাখবা। যদি বলে নিটিং প্রসেস প্যারামিটার, প্যারামিটার মানে কি, নিটিংটাকে প্রসেস করতে গেলে অর্থাৎ নিটিংটাকে যখন আমি সার্কুলার নিটিং মেশিনে প্রসেস করতে যাবো তখন কোন কোন বিষয়গুলোর প্রতি আমার লক্ষ্য রাখতে হবে, তখন আমাকে এই যে কটা নামে আমি বললাম এই কটার নাম আমরা এখান থেকে পড়বো। এরপর আছে আমাদের হচ্ছে ধনাত্মক ফিডের মূলনীতি, পজিটিভ ফিডার। এখানে বলছে ধনাত্মক ফিডের মধ্যে তৈরিকৃত কাপড়ের মান সম লেভেলে রাখার জন্য প্রতি ফিডে নিটিং নিডেলের প্রত্যেকটি নিয়ন্ত্রিত ও মাপকৃত দৈর্ঘ্যের সুতা ফিট করা হয়। ধনাত্মক ফিট সুতার স্ট্যান্ডে রাখা ব্যক্তিগত কোণের ঘনত্ব প্রত্যেক ফিটের টেনশনের তারতম্য সমতা বিধান করে। ফিট মানে কি, ফিট মানে হচ্ছে আমরা জানি যে যে কোনো একটা মেশিনের প্রথম যে অংশটাতে আমি সুতাটাকে প্রবেশ করাবো, বা যখন আমরা ব্লু রুম পড়ছিলাম তখন আমরা কিন্তু পড়ছিলাম কি যে ব্লু রুমে আমরা কি রাখি, ব্লু রুমে আমরা হচ্ছে কটনের বেল্টটাকে ফিট করি, ফিট মানে প্রবেশ করানো। এখন ধনাত্মক পজিটিভ কেন বলছে, বলছে আমি যে সুতাটাকে যে আমি ফিট করাবো নিডেলের মধ্য দিয়ে সেটাকে যেন আমাকে নিয়ন্ত্রণ রাখা হয় তার গতিটা, তারপর তার সুতাটা যেন আমার দৈর্ঘ্যটা সমান হয়, অর্থাৎ আমি পাঁচটা প্যাকেজ ব্যবহার করলাম, পাঁচটা প্যাকেজের দৈর্ঘ্যটা সুতাটা যেন সমানভাবে ফিট হয়। তাহলে দেখা যাবে কি সমস্যা দেখা দিবে, তুমি ধরো সাপোজ ক্রিলের মধ্যে পাঁচটা প্যাকেজ রাখছো, মানে পাঁচটা কোন ববিন রাখছো, পাঁচটা কোন ববিনের মধ্যে কোনোটাতে সুতো আছে 200 গজ, কোনোটাতে 300 গজ, কোনোটাতে 400 গজ, 500 গজ। এখন মেশিনটা যখন শুরু হবে তখন কি হবে, হঠাৎ করে দেখবা 200 গজ সুতাটা শেষ, তার কিছুক্ষণ পরে 300 গজ সুতাটা শেষ হয়ে যাবে। যদি সমান না থাকে হঠাৎ করে যেটা আগে কম ছিল সেটা কিন্তু শেষ হয়ে যাবে, তখন তোমার ওই জায়গাটা কিন্তু তোমার তখন গ্যাপ হয়ে যাবে, বলছে বুঝতে পারছো? তার মানে ধনাত্মক ফিটের মূল কাজটা হচ্ছে কি, আমি যে সুতোটা যে আমি ফিট করব ওটা দৈর্ঘ্যটা যাতে সমান থাকে, এবং প্যাকের যে ঘনত্বটা আছে যে আমি প্যাকগুলো অর্থাৎ কোন ববিন কি যাই ব্যবহার করি না কেন সেটাতে সুতার ঘনত্ব বলতে কি বুঝেছে, সুতার পরিমাণটা যেন সমান থাকে, এটা হচ্ছে আমার পজিটিভ ফিডারের কাজ। কেউ বুঝতে পারছো কিনা, যদি না বুঝো তাহলে প্রশ্ন করতে পারো পজিটিভ ফিডারটা নিয়ে, তাহলে আমি আবার বুঝাই দিব। স্যার আবার একটু বুঝান। আমি বলি পজিটিভ ফিডারের কাজ হচ্ছে কি, তোমরা সার্কুলার নেটিং মেশিনটা দেখছো না নিজম? জি
সার্কুলার নেটিং মেশিনের মধ্যে কিন্তু তোমার প্রায় অনেকগুলো প্যাকেজ আছে, 50টা প্যাকেজ আছে তাই না? জি এই 50টা প্যাকেজ থেকে কিন্তু একই সময়ে সুতাটা কি হচ্ছে মূল মেশিনের অভ্যন্তরে ঢুকতেছে। এখন ধরো আমি মেশিনটাকে 30 মিনিট চালাবো, এখন ধরো আমার টার্গেট হচ্ছে 30 মিনিট চালাইতে গেলে আমার প্রত্যেকটা কোন ববিনের মধ্যে আমার সুতা থাকতে হবে 500 গজ। কারণ ধরো তোমার এই 50টা ববিনের মধ্যে কোনোটাতে 10টাতে সুতা আছে 200 গজ, তখন কি হবে, 200 গজের সুতাটাকে শেষ হবে না 500 গজেরটাকে শেষ হবে? 30 মিনিট মেশিন চলার আগে যখন ধরো তোমার ঘড়িতে 15 মিনিট হয়ে যাবে, হঠাৎ করে দেখো তুমি কি যেগুলাতে তোমার প্যাকেজের মধ্যে সুতার ঘনত্ব কম ছিল, সুতার দৈর্ঘ্য কম ছিল, সেই সুতাগুলো কিন্তু তোমার আগেই শেষ হয়ে যাবে। তাহলে তোমার কাপড়টা কি ঠিকঠাক মতো হবে? কাপড়ের মধ্যে ত্রুটি দেখা দিবে না যদি সমান দৈর্ঘ্য সুতা না থাকে। হ্যাঁ, এই কারণে পজিটিভ ফিটারটা ব্যবহার করা হয়। ও কি নিশ্চিত, ওর কাজ হলো প্রত্যেকটা প্যাকেজের মধ্যে সুতার ঘনত্বটা সমান আছে কিনা, এবং সুতাটা হচ্ছে কি হচ্ছে যে দৈর্ঘ্যটা সমান আছে কিনা ওটা নিশ্চিত করাই হচ্ছে ওর কাজ। বুঝতে পারছো? জি স্যার বুঝছি। আজকে ক্লাসে লাস্ট যে টপিকটা পড়বো সেটা হচ্ছে 15 নম্বর কথাটা, ম্যানমেড সুতা দিয়ে নিপন্ন তৈরি। কেন আমরা জানি যে ম্যানমেড সুতা মানে কি, যেগুলো হচ্ছে আমার কি বলা হয় আমরা টেক্সটাইল র মেটেরিয়াল তৈরিতে পরে আসে তাই না, যেগুলো হচ্ছে ফাইবার। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার কৃত্রিম ফাইবার। ম্যানমেড মানে হচ্ছে কৃত্রিম ফাইবার দিয়ে আমরা যেগুলো তৈরি করি। এটা তৈরির একটা ফ্লো চার্ট আছে। যেমন প্রথম বলছি আমরা কি মেশিন ব্যবহার করি, ফ্ল্যাট বা সার্কুলার নেটিং মেশিন অফ ব্ল্যাঙ্ক। এরপর হচ্ছে রাফ প্রেস, কাটিং, সংযোজন, পরীক্ষণ, সংশোধন, আর হচ্ছে ফিনিশ প্রেস। এটা হচ্ছে ম্যান মেড সুতা দিয়ে একটা সুতা তৈরির একটা ফ্লো চার্ট। টোটাল আমার 6টা ধাপে করা হয়। প্রথম হচ্ছে ফ্ল্যাট বা সার্কুলার নেটিং অফ ব্ল্যাঙ্ক, রাফ প্রেস, কাটিং, সংযোজন, এরপর আমরা পরীক্ষণ করি, সংশোধন করি, তারপর হচ্ছে ফিনিশিং প্রেস। এটা হচ্ছে আমার ম্যান মেড সুতা দিয়ে হচ্ছে পণ্য তৈরির প্রচার। দেখো আজকের ক্লাস আমরা যেই যেগুলো নিয়ে আলোচনা করছি এগুলো বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা? না স্যার। না স্যার, প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে তোমাদের আমি এটা পিডিএফটা দিয়ে দিব গ্রুপের মধ্যে, পিডিএফটা একটু দেখো, আর পরবর্তী ক্লাসে আমরা 16 নম্বর প্রশ্নটা থেকে শুরু করবো, ঠিক আছে? আজকের সাথে এতটুকু পর্যন্তই থাকো, সবাই একটু রেগুলারলি একটু ক্লাস ক্লাস করো, ঠিক আছে? ভালো থেকো সবাই।